এসএসসি 23 ব্যাচ তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে পদার্থবিজ্ঞানের ফাইনাল সাজেশনটি নিয়ে আসলাম এবং আজকের এই সাজেশনের ভিডিওতে তোমাদেরকে এমন কতগুলো বোর্ডের কথা বলবো যেই বোর্ডের সিজনশীল এবং এমসিকিউ তোমরা যদি সমাধান করতে পারো হুবহু দেখবা তোমাদের এসএসসি পরীক্ষায় ওই নিয়মে প্রশ্ন আসবেই আসবে এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি সো আজকে আমি তোমাদেরকে যে সাজেশনটা বলবো যে লাস্ট মুহূর্তে তোমরা কিভাবে পদার্থবিজ্ঞানে এ প্লাস তুলতে পারবে পদার্থবিজ্ঞানে একটা ভালো রেজাল্ট করতে পারবে সো আজকে তোমরা এই সাজেশনের ভিডিওটা যদি পুরোপুরি দেখো তাহলে আমি আশা করি তোমাদের এই লাস্ট মুহূর্তে আমি যে কয়টা বোর্ডের কথা বলবো এবং যা যা বলবো তোমরা যদি একটু যদি প্র্যাকটিস করে যাও তাহলে হুবহু দেখবা তোমাদের এসএসসি পরীক্ষায় এগুলাই আসবে সো তোমরা যদি একটু খেয়াল করো এই জায়গাতে শুরুতে আমি গতি অধ্যায় এবং বল অধ্যায় এই দুইটা অধ্যায় কিন্তু তুলেছি এবং মনে রাখবা আমি শুরুতে বলে রাখি যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা যদি এ প্লাস তুলতে চাও তোমাদের টার্গেট যদি থাকে যে ভাইয়া যে আমার পদার্থবিজ্ঞানে 80 মার্কের উপরে তুলতে হবে তাহলে পদার্থবিজ্ঞানে আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায় থেকে 10টা সিজনশীল সমাধান করতে বলবো অর্থাৎ তোমরা যদি এই 10টা সিজনশীল সমাধান করে যেতে পারো তাহলে আমি আশা করি ওই নিয়মে তোমাদের এসএসসি পরীক্ষায় হুবহু সেম কোশ্চেন থাকবে তাতে কোনো ভুল নাই এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি বলতে পারো যে ভাই আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে আপনি যা বলবেন যেই যেই বোর্ডের সিজনশীলগুলো সমাধান করতে বলবেন যেই যেই বোর্ডের এমসিকিউগুলোর কথা বলবেন সেগুলোই আমাদের এসএসসি পরীক্ষা আসবে এর একটাই কারণ সেটা হচ্ছে 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদেরকে আমি যা যা বলেছি ওই নিয়মে ওদের পরীক্ষায় আসছে এই কারণে আমি আবারও বলতেছি যে ভাইয়া তুমি যদি আমার এই সাজেশনের ভিডিওটা পরীক্ষার একদিন আগেও দেখো তারপর আমি বলবো যে আমার এই সাজেশনের ভিডিওটা একেবারে পুরোপুরি দেখবে কারণ আজকে এমন কতগুলো গুরুত্বপূর্ণ বোর্ডের কথা বলবো এবং কিছু তোমার হচ্ছে অঙ্কের কথা বলে দিব যেগুলো তোমরা যদি সমাধান করে যাও 100% ওগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন সো কথা বেশি বলবো না একটু খেয়াল করো দেখো এই জায়গাতে শুরুতে ভাইয়া আমি গতি অধ্যায় তুলেছি এবং আমি আবারও একটা কথা বলে রাখি যে প্রতিটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে 10টা সিজনশীল সমাধান করতে বলবো তোমরা যদি এই 10টা সিজনশীল 10টার বেশি লাগবে না তোমরা যদি বোর্ডের কোশ্চেনগুলো দেখো অনেকগুলো কোশ্চেন আছে যার কোনো অভাব নাই ভাইয়া তুমি 10টা সিজনশীল করবা প্রতিটা অধ্যায় থেকে যেহেতু পদার্থবিজ্ঞান তোমার একটু বেশি সিজনশীল সমাধান করতে হবে কিন্তু আমি রসায়ন উচ্চতর গণিত তারপর গণিত জীববিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটা অধ্যায় থেকে তোমরা যদি 5টা সিজনশীল সমাধান করো বাস এনাফ আর কিছু লাগবে না এ প্লাসের জন্য আর কিচ্ছু লাগবে না কিন্তু পদার্থবিজ্ঞান যেহেতু তোমাদেরকে একটু কষ্ট করে 10টা সিজনশীল সমাধান করতে হবে তাহলে আমি কনফার্ম গ্যারান্টি দিতে পারি যে তোমাদের এ প্লাস থাকবে লাস্ট মুহূর্তের প্রিপারেশনের জন্য আজকের এই সাজেশনের ভিডিওটা জাস্ট তোমাদের জন্য এবং আমার কোর্সে যারা ছিলা এবার 2023 যারা এসএসসি পরীক্ষা দিবা যারা আমার কোর্সে ভর্তি হয়েছে তোমরা সবাই একটু আমার এই সাজেশনের ভিডিওটা পুরোপুরি দেখবে ঠিক আছে একটু খেয়াল করো এই জায়গাতে যে গতি অধ্যায় থেকে আমি যেটা বলবো শুরুতে দেখো এই যে রিলেটেড একটু যদি তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো যদি দেখো দেখবা এই রিলেটেড কোশ্চেনের অভাব নাই রাইট এবং গতি অধ্যায়ের ক্ষেত্রে আমি কিন্তু বলেছি যে গতি অধ্যায় সৃজনশীল পড়ার জন্য তোমাদের তিনটা গ্রাফ সম্পর্কে ভালোভাবে তোমাদের আইডিয়া রাখতে হবে কি কি সুষম ত্বরণ সমবেগ আর একটা হচ্ছে কিন্তু সুষম মন্দন ওকে এই তিনটা গ্রাফ যারা একটু জানতে পারবে তাদের কাছে গতি অধ্যায় পুরো একেবারে পানির মতো সহজ লাগবে এবং এই গতি অধ্যায় 4 টাইপের সিজনশীল আছে ভাইয়া কয় টাইপের সিজনশীল আছে 4 টাইপের সিজনশীল আছে সো একটু যদি খেয়াল করো এই জায়গাতে যে গতি অধ্যায়ের ক্ষেত্রে এইভাবে সময় বনাম বেগের কিন্তু উদ্দীপক অনেক আছে না এখন দেখো এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ কীরকম সিজনশীল তোমরা মানে হচ্ছে একটু সমাধান করে যেতে হবে দেখো যে এখানে গ নম্বর আমি লিখেছি যে গাড়িটির 1 মিনিট
40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এরকম উদ্দীপক দেওয়া থাকবে এবং তোমাকে বইলা দেবে যে 1 মিনিট 40 সেকেন্ড বা 2 মিনিট বা 3 মিনিটে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে। এবং আমি কিন্তু বলেছি স্পেশালি যারা আমার কোর্সে ছিল যে এই রিলেটেড যতগুলা ম্যাথ আছে, গ্রাফ রিলেটেড যতগুলা ম্যাথ আছে, এগুলো সমাধান করার সূত্র কয়টা, একটা। কি জানি সূত্রটা, অতিক্রান্ত দূরত্বের এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। জাস্ট তোমরা এই একটা সূত্রের মাধ্যমে সৃজনশীল সমাধান করতে পারবে। সো যারা যারা এই টেকনিকটা বা এই ট্রিক্সটা জানো না, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে এই ক্লাসটা দেখে আসতে পারো। ওকে, দেখো তাহলে এই ঘ নম্বরে এরকম কিন্তু কোশ্চেন থাকবে এবং এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এবার ঘ নম্বরে ভাইয়া কী থাকবে, তোমাকে গ্রাফ আঁকতে বলবে। যদি এই রিলেটেড কোশ্চেন আসে তাহলে ঘ নম্বরে তোমাকে গ্রাফ আঁকতে বলবে। দেখো কিসের গ্রাফ আঁকতে বলতে পারে, দেখো বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। একেবারে সহজ একটা জিনিস, একেবারে সহজ একটা জিনিস। এবং একটু বাড়তি বলতে পারে যে ভাইয়া ঢাল নির্ণয় করো। ঢাল মানে কি, এই যে তুমি যদি বেগকে সময় দ্বারা ভাগ করো তাহলে তুমি ঢাল পাবা, রাইট? সো আমি আশা করি তোমরা এগুলো জানো। সো এটা একটু ভালোভাবে দেখে যাবা। হ্যাঁ, এরপর হয়েছে কিন্তু দুই নম্বরে, অথবা গ্রাফ এভাবেও আসতে পারে যে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলতে পারে এবং বলতে পারে যে বেগের প্রকৃতি নির্ণয় করো। সো এই যে গ এবং ঘতে আমি যে কোশ্চেন আমি এই জায়গাতে তুলেছি, এটা ধরে রাখো 1000% আমি গ্যারান্টি দিতে পারি, 1000%। ওকে, আসবি আসবে ভাই, দুই তিনটা বোর্ডে আসবি আসবে, তাতে কোনো ভুল নাই। আমি আবারও বলতেছি ভাইয়া, একটু লেখে রাখতে পারো যে এই জায়গাতে আমি যেই প্রশ্নের কথা বলেছি এগুলো কিন্তু আসবি আসবে, গ্যারান্টি দিচ্ছি আমি, ঠিক আছে? তোমরা চাইলে এই ভিডিওটা রেখে দিতে পারো পরীক্ষা শেষ হওয়ার পর, তারপর কমেন্টে জানিও। ওকে, এরপরে আসি একটু দেখো, এখন এই গেল হচ্ছে কিন্তু গতি অধ্যায় থেকে কীরকম কোশ্চেন আসবে, জাস্ট একটা আইডিয়া দিলাম। ওকে, এখন তোমাদেরকে আমি বলেছি যে যদি তোমরা তোমাদের টার্গেট থাকে যে না ভাইয়া আমাদের পদার্থবিজ্ঞানে এ প্লাস তুলতে হবে, তাহলে আমি যে কথাটা বলবো, তোমাদের এই যে দেখো এখানে 10টা বোর্ড আমি এই জায়গাতে, মানে 10টা বোর্ডের সৃজনশীল আমি এই জায়গাতে তুলেছি, এইগুলা একটু তোমরা যদি আয়ত্ত করে যেতে পারো শেষ মুহূর্তে। আমি আবারও বলি, আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি রমজানের শুরুর দিকে। তুমি যদি পরীক্ষার একদিন আগে বা দুই দিন আগে যদি দেখে থাকো, আমি আবারও বলি একটু ভিডিওটা কন্টিনিউ করো এবং যত যে কয়টা বোর্ডের কথা বলবো জাস্ট এই কটা সমাধান করে যাবা, আর কিচ্ছু লাগবে না, হুবাহু কমান পাবা, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে একটু তুলে রাখো, যদি তোমাদের কাছে যদি সাপ্লিমেন্ট থাকে বা যদি টেস্ট পেপারটা থাকে একটু সবাই তোলো। ঢাকা বোর্ড 2022, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজশাহী বোর্ড 2022, তারপর কুমিল্লা বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, ঢাকা বোর্ড 2021, তারপর চট্টগ্রাম বোর্ড 2021, একটু সবাই যদি পারো একটু তুলে রাখো বা লিখে রাখো। হ্যাঁ, এবার দিনাজপুর বোর্ড 2021, এখন এই দিনাজপুর বোর্ড 2021-এর যে সৃজনশীলটা আছে এটা যদি তোমরা পুরোপুরি ভালোভাবে যদি পারতে চাও তাহলে তুমি একটু কুমিল্লা বোর্ড 2017-এর সৃজনশীলটা দেখতে পারো, ঠিক আছে? এই কুমিল্লা বোর্ড 2017-এর সৃজনশীলটা সমাধান করে তারপর তুমি দিনাজপুর বোর্ড 2021-এর সৃজনশীলটা সমাধান কইরো, তাহলে সবচেয়ে বেস্ট হবে। এরপরে ময়মনসিংহ বোর্ড 2021, এরপর আসি বরিশাল বোর্ড 2020। জাস্ট 10টা আমি রেখেছি, আমি যতগুলো অধ্যায়ের কথা বলবো টোটাল আসে হয়েছে 8টা অধ্যায়। এই প্রতিটা অধ্যায় থেকে তুমি যদি 10টা কইরা সৃজনশীল সমাধান করে যাও, বাস এনাফ, এর বাড়তি লাগবে না। আমি আবার বলি, এর বাড়তি লাগবে না, 10টা ভালোভাবে এমনভাবে তোমরা এই 10টা সৃজনশীল আয়ত্ত করবা, এমনভাবে আয়ত্ত করবা যেন এই 10টা সৃজনশীল এরকম যদি বানিয়ে দেয় তোমরা যেন পারো, সেইভাবে তোমাদের প্রস্তুতিটা থাকতে হবে, ঠিক আছে? এবং স্পেশালি 2023 সালে এবার যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু এগুলো সব কিছু কভার করে দিয়েছি। সো তোমাদের কাজ হবে একটু বারবার প্র্যাকটিস করা। এই যে 10টা বোর্ডের আমি যে সৃজনশীল দিয়েছি এগুলো তোমাদের কাজ হবে একটু বারবার প্র্যাকটিস করা, তাহলে তোমাদের প্রস্তুতি সবচেয়ে বেস্ট হবে। ওকে, এরপরে আসি, এরপর আমি যে অধ্যায়ের কথা বলবো ভাইয়া, বল অধ্যায়। অনেকে এই অধ্যায়টা একটু ভয় পায়, কিন্তু এই অধ্যায়ের কিছু মজার জিনিস আছে, তুমি যদি একটু ডিপলি চিন্তা করো। অনেকে কিন্তু এই অধ্যায়টা ধরেই নাই, কেন? কারণ এই অধ্যায়টা একটু কঠিন লাগে অনেকের কাছে। সো আমি কিন্তু লাস্টের দিকে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। সো শুরুতে আমি সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করতেছি তোমাদের সাথে, ঠিক আছে? সো এই বল অধ্যায় থেকে ভাইয়া তোমাদের 10টা সৃজনশীল তোমরা যদি সমাধান করে যাও, বাস এর বাইরে
একটাও লাগবে না, একটাও লাগবে না, আমি আবারও বলি একটাও লাগবে না। তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, জাস্ট এই 10টা সমাধান করবা, যদি না আসে এই নিয়মে তারপর তুমি বইলো, তারপর তুমি বইলো যে ভাই আপনি কি বলছেন যে আসে নাই, বইলো। কারণ এটা আমি গ্যারান্টি দিতে পারি 2022 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তোমাদের বড় ভাইরা, ওদেরকে আমি যা বলেছি ওগুলোই কিন্তু আসছে। সেম আমি আবারও বলতেছি, এবার যারা তোমরা পরীক্ষা দিবে এই যে 10টা সিজনশীল সমাধান করবা, এর বাইরে আর লাগবে না। ঠিক আছে, দেখো এই বল অর্থ দেওয়ার জন্য তোমাদের যেটা শুরুতে জানতে হবে ভাইয়া, দেখো সেটা হচ্ছে কি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, এই রিলেটেড যে সূত্রটা আছে কি জানি সূত্রটা, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। যারা সিজনশীল সমাধান করেছে তোমরা কিন্তু এটা জানো, রাইট, একটু মাথায় রাখবা। হ্যাঁ, এরপরে যখন যদি এই সূত্রটা একটু চেঞ্জ হয়, হালকা চেঞ্জ হয়, কখন হালকা চেঞ্জ হয়, যখন তোমাকে মিলিত বেগের কথা বইলা দেবে, মিলিত কথাটা বইলা দেবে যে একটা গাড়ি আর একটা গাড়িকে ধাক্কা দিচ্ছে, স্ত্রীর গাড়িকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার পরে দুজনে মিলিত হয় সমবেগে যাচ্ছে, এরকম যদি কোশ্চেন করে তখন একটু হালকা চেঞ্জ হয়, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এটাই থাকে, ইজ ইকুয়াল টু ভি ইন্টু এম ওয়ান প্লাস এম টু, এই সূত্রটা তখন হয়। কখন ভাইয়া, যখন মিলিত কথাটা বলবে। একটু মাথায় রাখো জিনিসটা, একটু মাথায় রাখো, এমসিকিউ বলো তারপর হচ্ছে কিন্তু সিজন ছিলে আসবি আসবে, ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে আসবি আসবে, তাতে কোনো ভুল নাই, গ্যারান্টি দিলাম আমি। এরপর আসি, এরপর দুই নম্বরে ভাইয়া তোমাদের যে অঙ্কগুলো একটু আয়ত্ত করতে হবে, তাহলে সবচেয়ে বেস্ট হবে সেটা হচ্ছে কিন্তু বন্দুকের যে অঙ্ক আছে, বন্দুকের যে অঙ্ক আছে এই বন্দুকের অঙ্কগুলো কিন্তু ভাইয়া এই এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এই সূত্র দ্বারাই কিন্তু করে। আর ঘর্ষণ বলের যে অঙ্ক আছে এগুলো একটু তোমাদের আয়ত্ত করতে হবে, তাহলে তোমাদের প্রিপারেশন একেবারে বেস্ট। ওকে, এখন দেখো আমি যে 10টা বোর্ড এই জায়গাতে তুলেছি, দেখো একটু খেয়াল করো, একটু তোমরা সবাই নোট করে রাখো, সবাই দেখো তাহলে একটু খেয়াল করি, একটু তোমাদের ধারণা অর্জন করতে হবে। একটু খেয়াল করো যে ভাইয়া এখানে 10টা বোর্ড আমি লিখেছি, রাইট, দেখো ঢাকা বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, একটু কষ্ট করে, একটু কষ্ট করে তোমরা প্রস্তুতি নিতে হবে। দেখো ঢাকা বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ড 2020, তারপরে ঢাকা বোর্ড 2019, যশোর বোর্ড 2017, তারপর যশোর বোর্ড 2016, বরিশাল বোর্ড 2016, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবারও বলি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সিলেট বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022, জাস্ট এই 10টা বাস এনাফ, আর কিচ্ছু লাগবে না। ওকে, তাহলে আমি এই দুইটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম, এক হচ্ছে গতি, এরপর হচ্ছে কিন্তু বল, এরপরে কাজ ক্ষমতা শক্তি আছে, পদার্থের অবস্থা ও চাপ আছে, তরঙ্গ শব্দ অধ্যায় আছে, তারপর চল বিদ্যুৎ আছে, আবার প্রথম অধ্যায় আছে, আলোর প্রতিফলন আছে। সো এগুলো সম্পর্কে আমি এখন এগুলো তুলতেছি, সো আমি একটু মুছে দিয়ে তুলতেছি, ঠিক আছে। এরপরে তোমরা যদি একটু খেয়াল করো, এই জায়গাতে আমি উঠাইছি কাজ ক্ষমতা ও শক্তি। ভাইয়া কাজ ক্ষমতা শক্তি থেকে কোন কোন সিজনশীলগুলো ইম্পর্টেন্ট এবং কীরকম কোশ্চেন আমাদের পড়তে হবে, রাইট, দেখো খেয়াল করো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্ষেত্রে আমি যদি বলি যে দুই টাইপের সৃজনশীল আছে, কয় টাইপের, দুই টাইপের, এক টাইপটা হয়েছে কি, যে কোনো বস্তুকে তুমি যদি ছাদের উপর থেকে ফেলে দাও, ছাদের উপর থেকে ফেলে দিলে কি হবে, এটা অবশ্যই ভূমিতে গিয়ে পড়বে, রাইট, তাহলে এই যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, এই এক টাইপের কিন্তু সৃজনশীল আছে। আর এক ধরনের সৃজনশীল আছে, সেটা হচ্ছে কর্মদক্ষতার অঙ্ক। সো এগুলো করার একটা কি আছে, নিয়ম আছে। সো তোমরা যদি টেস্ট পেপার সলভ বা এগুলা যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের কিন্তু ক্লাস আছে আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, যার যেটা প্রয়োজন তোমরা চাইলে দেখে আসতে পারো। ওকে, তাহলে একটু খেয়াল করি, তাহলে মাথায় রাখবা এই কোশ্চেনটা থাকবেই থাকবে, ফিক্সড আমি বলে রাখি, তুমি যেই বোর্ডেরই হও না কেন, দেখো যে এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, অথবা এভাবে প্রশ্ন করতে পারে যে শক্তি ধ্রুব থাকে, ভাইয়া একই কথা। সো এরকম কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে। কর্মদক্ষতার অঙ্ক একটু এগুলো করার নিয়ম আছে, কি আছে, নিয়ম আছে, একটু নিয়মগুলো মাথায় রাখবা, ঠিক আছে, এবং বারবার প্র্যাকটিস করবা তাহলেই হবে, কারণ এগুলো থেকে ফিক্সড 100% আসবি আসবে, তাতে কোনো ভুল নাই, ঠিক আছে, লিখে রাখো, আমার এগুলো লিখে রাখো যে এই কোশ্চেন আসবি আসবে, ঠিক আছে, একটু লেখা রাখো, পরীক্ষার পর তারপর বইলো যে ভাই আপনি কি বলছেন। ওকে, এখন যে 10টা সিজনশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, একটু খেয়াল করো, একটু লেখে রাখো সবাই, রাজশাহী বোর্ড 2022, সিলেট বোর্ড 2022, রাজশাহী 2021, বরিশাল 2021, দিনাজপুর বোর্ড 2021, ময়মনসিংহ বোর্ড 2021, সিলেট বোর্ড 2016,
সিলেট বোর্ড 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম শেখার জন্য লাগবে, দিনাজপুর বোর্ড 2017, সিলেট বোর্ড 2019, অর্থাৎ আমি যে যতগুলা এই যে 10টা বোর্ডের কথা যে আমি বললাম যে এগুলো সিজন মানে এইগুলো সমাধান করে গেলেই এগুলো থেকে আসবে, অবশ্যই মনে রাখো আসবে আসবে, কারণ এই নিয়মই থাকবে, এর এই নিয়মের বাইরায় দেবে না, ঠিক আছে? সো তোমাদের কাজ হয়েছে কি বারবার প্র্যাকটিস করা এবং নিয়মগুলো মনে রাখা। ওকে, এরপর আসি কাজক্ষমতা ও শক্তি ডান, এরপর আসি পদার্থের অবস্থা ও চাপ। ভাইয়া প্রশ্ন হচ্ছে এখান থেকে কি কোশ্চেন আসবে? সো শুরুতে আমি যদি বলি যে আর্কিমিডিসের নীতি মেনে চলে কি না, তুমি যদি বিগত বছরে মানে হচ্ছে আগের কোশ্চেনগুলো দেখো, 2018 বলো, 17 বলো, 16 বলো, আগের প্রশ্নগুলো যদি দেখো আর্কিমিডিসের নীতি মেনে চলে কি না, এই যে এটা করার কিন্তু চারটা স্টেপ আছে, কয়টা স্টেপ আছে, চারটা স্টেপের মাধ্যমে তুমি আর্কিমিডিসের নীতি যত যেরকম পেশায় দেখ না কেন তুমি এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। এর ক্লাস আছে আমার, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। সো চারটা স্টেপে কিন্তু তোমরা করতে পারবে, কিন্তু 2021 বলো 2022 যে কোশ্চেনগুলো করছে আর্কিমিডিসের নীতি মেনে চলে কি না এই রিলেটেডই কিন্তু কোশ্চেন আসছে, কিন্তু একটু ঘুরায় দিচ্ছে, অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে, নতুন নতুনভাবে কিন্তু ওরা কোশ্চেনগুলো করতেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে দেখবা এভাবে পাত্র দেওয়া থাকে, তারপর এখানে পানি থাকে, তরল থাকে, এর ভিতরে কিন্তু সিলিন্ডার থাকে, রাইট? এই অঙ্কগুলো ভাইয়ারা একটু আমি বোর্ডের বোর্ডগুলো লিখে রাখছি, এই অঙ্কগুলো একটু ভালোভাবে তোমার আয়ত্ত করে যেতে হবে, কারণ একটু প্যাস দিবে কোশ্চেনে, একটু প্যাস দিবে। সো এই কারণে আমি যে 10টা বোর্ড এখানে লিখছি দেখবা সবগুলো কিন্তু আমি চিত্রের রাখছি, সবগুলোই তুমি যদি একটু দাকায় দেখো কোশ্চেনগুলো দেখো, এই যে 10টা বোর্ডের কথা আমি লিখেছি সবগুলো আমি চিত্রে রাখছি, কেন? এর একটাই কারণ, কারণ চিত্র থেকে আবার কোশ্চেন আসবে, ঠিক আছে? সো এরপরে 2 নম্বর আমি যদি বলি ভাইয়া পিস্টনের অঙ্ক, ওই যে বল বৃদ্ধিকরণ নীতি একটা সূত্র আছে না, যে F1/A1=F2/A2, ভাইয়া তুমি যেই বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন, এই যে দেখো F1/A1=F2/A2, এখান থেকে কোশ্চেন থাকবে, ফিক্সড গ্যারান্টি দিচ্ছি আমি, এইরকম প্রশ্ন আসবে আসবে ভাই, তাতে কোনো ভুল নাই। এবং কীরকম মানে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমি এই জায়গাতে এই যে 10টা বোর্ড আমি লিখে রেখেছি, সলভ করবা 2-3 বার বাস এনাফ। সো দেখো চট্টগ্রাম বোর্ড 2016, বরিশাল বোর্ড 2016, দিনাজপুর 16, সিলেট 17, বরিশাল 17, সকল বোর্ড 2018, চট্টগ্রাম 2019, ময়মনসিংহ বোর্ড 2022, দিনাজপুর 2022, সিলেট বোর্ড 2022, 10টা এনাফ, এর বাড়তি একটাও করবা না, আমি আবার বলি একটাও বাড়তি করবা না, আমি যে কটা বোর্ড লিখছি এই কটা করবা, কোনো কথা নাই। বলতে পারো ভাইয়া তাহলে কখাতে করবো কি, এই যে 10টা কখা পড়বা বাস এনাফ। এবং আর একটা ট্রিক্সের কথা বলে দিই, যে একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, যদি কখা কমান না পড়ে প্রশ্ন করতে পারো যে ভাইয়া যদি খ নাম্বার কমান না পড়ে তখন আমরা কী করবো, একটা জিনিস মনে রাখবা যে ক নাম্বার যেটা এটা স্যাররা দেখে একুরেট হয়েছে কি না, ক নাম্বারটা দেখে। সো ক নাম্বার যেই মানে সৃজনশীলের ক নাম্বারটা একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু খ নাম্বারে যদি ভাইয়া কমান না পড়ে ওই নিয়ম, ওই যে যে প্রশ্ন ধরো একটা কোশ্চেন আসলো কিন্তু তুমি প্রশ্নটার অ্যান্সার কী হবে সেটা জানো না, বাট প্রশ্নটা আসলে কী বলছে একটু ধারণা আছে, কারণ তুমি বই পড়ছো একটু ধারণা আছে। সো ওই ধারণা অনুযায়ী লিখে রাখবা, মানে লেখবা অবশ্যই, অর্থাৎ কম হলে 8 পৃষ্ঠা লেখবা, মানে পেপার খালি রেখে আসবা না। যদি তুমি ধরো কমান পড়ে নাই, তুমি চিন্তা করতেছো যে ভাইয়া কমান পড়ে নাই তাহলে আমি লেখবো না, লিখে আসি না কারণ কমান পড়ে নাই, তাহলে তোমার এই এপিলাসটা তুমি নিজে মিস করবা, এই যে বিশেষ করে পদার্থবিজ্ঞান আর হচ্ছে রসায়নের ক্ষেত্রে। আমি আবারও বলি কথাটা, খ নাম্বার ক খ মনের ভুলেও ফাঁকা রাইখা আসবা না, যা পারো ভাইয়া ক নাম্বারটা একটু একুরেট দেওয়ার চেষ্টা করবা, কিন্তু খ নাম্বারটা তুমি যা পারো ওই নিয়মে একটু বানায় বানায় লেখা আসবা। আমি আবারও বলি কথাটা, মনের ভুলে এই ভুলটা করবা না, তাহলে কিন্তু তোমার এপ্লাস মিস হবেই হবে, এপ্লাস মিস হবেই হবে, যেভাবে হোক 8 পৃষ্ঠা লেখবা, কারণ স্যাররা অত একুরেটলি মানে ভালোভাবে দেখে না খ নাম্বার, টান দিয়ে যায় কিন্তু ক নাম্বারটা একটু দেখে। ডান, তাহলে এই কটা বোর্ড পারবা না? একটু লাস্ট মুহূর্তে আমি কিন্তু প্রস্তুতিটা তোমাদের জন্য বলতেছি, একটু ভাইয়ারা কষ্ট করো, পরিশ্রম করো, 10টা প্রতিটা অধ্যায় থেকে করে যাও, দেখবা পরীক্ষার হলে তুমি কমান পাবাই পাবা। ওকে, এরপর আসি তরঙ্গ শব্দ অধ্যায়, যে অধ্যায়টা খুবই মজার এবং অনেকেই অধ্যায় কিন্তু এখন পর্যন্ত করেই নাই আমার জানা মতে, কিন্তু ভাইয়া একটু দেখো এই অধ্যায়ে টোটাল 2টা টাইপের সৃজনশীল আছে, কয় টাইপের, 2 টাইপের, বেশি না 2 টাইপের। পয়েন্ট নাম্বার 1, একটা হয়েছে কি ভাইয়া তুমি এখানে আসো, এ বিন্দুতে আসো, আর বি বিন্দুতে তোমার ধরো বন্ধু আছে,
এখন তুমি যদি এ থেকে সাউন্ড করো, এটা এখানে একটা দেয়াল আছে বা পাহাড় চিন্তা করো, তুমি দেয়ালে চিন্তা করো, তুমি যদি এখান থেকে সাউন্ড করো অবশ্যই দেয়ালে বাধা পেয়ে অবশ্যই এটা তুমি প্রতিধ্বনিতে শুনতে পারবা, আবার তোমার বন্ধুও কিন্তু শুনতে পারবে। এই রিলেটেড ম্যাথ। সেকেন্ড নাম্বার, এই যে দেখো নিচে তরঙ্গ লিখছি না, এই তরঙ্গ রিলেটেড ম্যাথ আছে, ঠিক আছে? তোমরা কিন্তু জানো তরঙ্গ দুই প্রকার, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ। আচ্ছা অত ডিটেলসে যাচ্ছি না, শর্টকারে দেখাই দিই কীরকম কোশ্চেন থাকবে। দেখো শব্দ শুনতে পারবে কি পারবে না ভাইয়া, ফিক্সড ধরে নাও, আসবি আসবে। কি বলবো, 1000% গ্যারান্টি দেবো না 100%, বলো তোমরাই বলো, আসবি আসবে, তাতে কোনো ভুল নাই। শব্দ শুনতে পারবে কি পারবে না, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন আসবি আসবে, ঠিক আছে? কোনো না কোনো বোর্ডে থাকবি, থাকবে কোনো না কোনো বোর্ডে, না দুই তিনটা বোর্ডে থাকবি, ঠিক আছে? এবং আমরা জানি শব্দ শুনতে পারবে কি পারবে না, এই রিলেটেড প্রশ্নগুলো সমাধান করার জন্য একটা সূত্র, 2D = VT, মনে পড়ে কি পড়ে না, 2D = VT, রাইট? আমাদের এই সূত্রটা ফলো করতে হবে, ডান, খেল খতম। এরপর অনেক সময় গ বা ঘতে দিয়ে দেয় এ থেকে দেয়ালের দূরত্ব কত, এই এ থেকে এই দেয়ালটার টোটাল দূরত্ব কত, এটাও কিন্তু বের করতে বলতে পারে, ঠিক আছে? একটু ম্যাথগুলো দেখবা, এবং আমি 10টা বোর্ডের সৃজনশীল সমাধান করতে বলবো, বাস এনাফ, আর একটা বাড়তি করতে হইবে না। দেখো কুমিল্লা বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2022, সিলেট 2022, চট্টগ্রাম বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022, যশোর বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, এই কটা কিন্তু সমাধান করবা, ঠিক আছে? করবাই করবা, তাতে কোনো একটু এগুলো মিস করবা না, আমি আবারও বলি এগুলো মিস করো না, তাহলে কিন্তু তুমি হলে গিয়ে পস্তাবা। 10টা বেশি না, 10টার বাইরে একটা করবা না, একটাও করবা না 10টার বাইরে, ঠিক আছে? জাস্ট 10টা মাথায় রাখবা, কারণ তুমি টেস্ট পেপারে দেখবা সৃজনশীলের অভাব নাই, সাপ্লিমেন্টে দেখবা সৃজনশীলের অভাব নাই, তুমি যদি ধারাদিগুলো করতেই থাকো, সমাধান করতেই থাকো, তাহলে জীবনেও আগাবে না, এবং তোমার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করবে, হতাশা কাজ করবে, যে আমি এখন পর্যন্ত তো সমাধান করতেই পারি নাই, এক একটা সৃজনশীল করতে যাই এক এক নিয়ম। সো এত কিছু না করে আমি যে 10টা 10টা করে দিছি, এই 10টার উপরে একটু ফোকাস দাও, স্পেশালি যারা আমার কোর্সে আসো, 2023 যারা পরীক্ষা দিবা, আমি তোমাদেরকে বলতেছি এই লাস্ট 1 মান্থ, 1 মাস আছে, কিন্তু তুমি এই ভিডিওটা হয়তো বা পরীক্ষার 2 দিন আগেও দেখতে পারো, যখনই দেখো না কেন 10টা, এই 10টা আমি যতগুলা মানে প্রত্যেকটা অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করতেছি, এই 10টা বোর্ডের সৃজনশীলের প্রতি একটু ফোকাস দাও, আমি আবারও বলি কথাটা, এর বাইরে আর কিন্তু দেখো না, ঠিক আছে? আচ্ছা ডান, তাহলে আমাদের কাজ ক্ষমতা শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, তরঙ্গ শব্দ অধ্যায়টা ডান। এখন আমাদের আরও 3টা আছে অধ্যায়, চল বিদ্যুৎ আছে প্রথম অধ্যায় আছে, আর হচ্ছে আলোর প্রতিফলন আছে। সো এখন আমি একটু তুলতেছি, ঠিক আছে? এরপরে একটু যদি তোমরা খেয়াল করো, এই জায়গাতে আমি চল বিদ্যুৎটা উঠাইছি, এবং তোমরা যদি একটু খেয়াল করো যে ভাইয়া চলবিদ্যুৎ থেকে কীরকম প্রশ্ন আসবে, দেখো ফিক্সড আমি বইলা দিই, এই যে তুল্যরোধ নির্ণয় করো, এটা কিন্তু ফিক্সড, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন ভাইয়া, এই যে চলবিদ্যুতে এই যে তুল্যরোধ নির্ণয় করো, এটা থাকবেই থাকবে, কারণ 2022 সালের কোশ্চেনগুলো যদি তোমরা খেয়াল করো, দেখবা যে প্রতিটা বোর্ডে কিন্তু কম বেশি তুল্যরোধ নির্ণয় করো আসছে, রাইট? আসছে না, সো তোমাদেরও কিন্তু আসার সম্ভাবনা আছে। এরপরে গ নাম্বারে অনেক সময় কোশ্চেন থাকে যে R2 ও R4 মানে দুইটা রোধ এর মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, সো দুইটা রোধের মধ্যে দিয়ে আলাদা আলাদাভাবে কতটুকু কারেন্ট যাবে, সো এই রিলেটেড ম্যাথগুলো তোমাদের একটু আয়ত্ত করতে হবে। এরপরে ক্ষমতার অঙ্ক আছে, এরপরে আর গ নাম্বারে আরও অঙ্ক আসতে পারে, ধরো একটা বাল্ব তুমি যদি দৈনিক 10 ঘন্টা বা 6 ঘন্টা জ্বালাও, তাহলে 30 দিনে তোমার কতটুকু তড়িৎশক্তি ব্যয় হবে, এবং টোটাল 30 দিনে কত টাকা দিতে হবে, এরকম কিন্তু কোশ্চেন থাকবে। এবং এই রিলেটেড ম্যাথগুলো সলভ করার সূত্র জানি কি, ব্যয়িত শক্তি E = PT, রাইট? এই সূত্র দ্বারা কিন্তু সলভ করা যায়, আমি আশা করি এগুলো তোমরা জানো। এছাড়াও আমি এখানে 10টা বোর্ডের লিখে রেখেছি এখানে, মানে সৃজনশীল, সো এগুলো যদি তোমরা সমাধান করে যাও, তাহলে এগুলো থেকে হুবাহু কমান আসবে, ঠিক আছে? তার আগে একটা কথা, যে তোমরা এই যে পদার্থবিজ্ঞানের যে সাজেশনটা আমি দিয়েছি, সো আমি MCQগুলো নিয়েও আলোচনা করব, সো এগুলো যদি আমার নিজের লেখা, এগুলো যদি মানে এই সাজেশনটা যদি পেতে চাও, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রিফাত একাডেমি আমার ফেসবুক পেজ আছে, অথবা তোমরা ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারো রিফাত একাডেমি, তাহলে কিন্তু দেখতে পারবা আমার পেজটা চলে আসবে। সো তোমরা যদি সেখানে আমাকে মেসেজ করো, এই পেজে যদি তোমরা মেসেজ করো, তাহলে আমার নিজের লেখার এই সাজেশন আমি তোমাদেরকে দিব,
ঠিক আছে সো পিডিএফ আকারেও কিন্তু থাকতে পারে এই যে সাজেশন যা যা আমি দিয়েছি আমার নিজের লেখা আছে সো এগুলো যদি চাও তাহলে তোমরা একটু সার্চ দিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো জাস্ট রিফাত একাডেমি ফেসবুক পেজ আচ্ছা আসি তাহলে এখন একটু খেয়াল করি এখানে কোন কোন বোর্ডগুলো তোমাদের পড়তে হবে একটু কষ্ট করতে হবে 10টা বোর্ড দেখো ঢাকা বোর্ড 2022টা দেখবা রাজশাহী বোর্ড 2022 আছে কুমিল্লা বোর্ড 2022 চট্টগ্রাম বোর্ড 2022 বরিশাল বোর্ড 2022 এবং এইখানে দেখো ঢাকা বোর্ড 2021-এর দুইটা দুটোটা দেখবা ময়মনসিংহ বোর্ড 2022টা একটু ভালোভাবে দেখবা কুমিল্লা বোর্ড 2021-এর দুইটা আছে যশোর 21-এর মানে হচ্ছে সিজনশীল আছে চট্টগ্রাম 21-এর আছে এই টোটাল 10টা একটু ভালোভাবে দেখে যাবা এই টোটাল 10টা দেখে যাওয়া বাস এনাফ এর বাইরে কিন্তু থাকবে না আমি আবারও বলি এর বাইরে কিন্তু থাকবে না ঠিক আছে এবং এই রকম মানে হচ্ছে টেস্ট পেপার সলভের আমার ভিডিও আছে আমার এই চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে ক্লাসগুলো দেখতে পারো অথবা পদার্থবিজ্ঞানের এই যতগুলো অধ্যায় নিয়ে আলোচনা করলাম এগুলোর মজার মজার ট্রিক্সের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে কিন্তু পাবা চাইলে তোমরা দেখতে পারো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকগুলো ক্লাস দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন মতো তোমরা চাইলে ক্লাসগুলো শেষ মুহূর্তে দেখতে পারো এখন এমসিকিউ এখন তোমরা বলতে পারো ভাই আপনি তো দুইটা অধ্যায়ের কথা বললেন না এক ভৌত রাশি ও পরিমাপ আর হইছে আলোর প্রতিফলন ভৌত রাশি ও পরিমাপে তোমরা যদি 2022 সালের কোশ্চেনগুলো যদি একটু খেয়াল করো দেখছো না যে কিভাবে কিরকম কোশ্চেন আসে আসলে ম্যাথগুলো কিন্তু সহজ ঢাকা বোর্ড 2022-এ একেবারে সহজ কোশ্চেন করেছে বাট অন্যান্য বোর্ডগুলো একটু কঠিন করেছে সো ভৌত রাশি ও পরিমাপের কিছু নিয়ম আছে অঙ্কগুলো করার নিয়ম আছে এগুলো যারা পারবা তারা মানে হচ্ছে ওই 2022 বা 2021-এর কোশ্চেন সলভ করলে বাস এনাফ এখান থেকে কমন পাবা প্যারা নেওয়ার কিছু নাই কিন্তু আলোর প্রতিফলন অধ্যায়ে তোমার 4টা নিয়ম আছে ঠিক আছে 4-5টা নিয়ম আছে টোটাল এবং এই 5টা নিয়ম যারা একটু মনে রাখতে পারবা তোমরা কিন্তু আলোর প্রতিফলন থেকে সিজনশীল অ্যান্সার দিতে পারবা এছাড়াও যারা পারো তোমরা বিগত বছরের 2022-এর আর 2021-এর কোশ্চেন দেখলে এনাফ এর বাড়তি আর কিছু লাগবে না এখন আসি ভাইয়া এমসিকিউ কিভাবে পড়বা খেয়াল করো এমসিকিউ তোমাদের প্রথম কাজ হয়েছে শেষ মুহূর্তে আমি আবারও বলি এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা শুরুতে টেস্ট পেপার সলভ করবা না আমি আবার বলি কথাটা কারণ টেস্ট পেপারের এমসিকিউগুলো যদি তোমরা দেখো মাথাটা ঘুরে যেতে পারে সো তোমাদের যেটা করতে হবে আগে সাপ্লিমেন্ট আছে অথবা গাইড ওগুলোর মূলত হচ্ছে যেই এমসিকিউগুলো আছে প্রতিটা অধ্যায় এগুলো তোমরা আগে সলভ করবা আমি আবারও বলি আগে সাপ্লিমেন্ট তারপর টেস্ট পেপার আগে সাপ্লিমেন্ট বা গাইড তারপর টেস্ট পেপার কেন বললাম কথাটা কারণ টেস্ট পেপারের নিচে সমাধান মানে হচ্ছে এমসিকিউর সমাধান দেওয়া থাকে না ঠিক আছে সো কিন্তু তুমি যদি একটু সাপ্লিমেন্ট দেখো বা গাইড দেখো তাহলে কিন্তু দেখতে পারবা যে অনেকগুলো এমসিকিউর নিচে ছোট্ট করে সমাধান দেওয়া থাকে সো তোমাকে আগে সাপ্লিমেন্ট বা গাইডের এমসিকিউগুলো কভার করতে হবে তারপর তুমি টেস্ট পেপারের এমসিকিউগুলো সলভ করবা ঠিক আছে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এমসিকিউর ক্ষেত্রে ভাইয়া তুমি গতি অধ্যায় পড়তেছো রাইট গতি অধ্যায়ের ভিতরে আর কী কী আছে গতি অধ্যায়ের ভিতরে সরণ আছে গতি অধ্যায়ের ভিতরে ত্বরণ আছে বেগ আছে এগুলোর মাত্রা এবং একক জানতে হবে মাত্রা কী বলছি আমি মাত্রা এবং একক আমি যেগুলো বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবি আসবে ভাই এই মাত্রা একক আসবি আসবে দেখো এগুলো একটু পড়বা বল আদ্যার ক্ষেত্রে বলকে কী দ্বারা প্রকাশ করে এফ তাহলে বলের সূত্র কি এফ ইজিক্যাল টু এম এ বলের একক কি নিউটন মাত্রা কি জানতে হবে এবার আমি যদি বলি কাজ ক্ষমতা ও শক্তি তাহলে এই কাজের একক কি মাত্রা কি ক্ষমতার একক কি মাত্রা কি শক্তির একক কি মাত্রা কি আমি কিন্তু সবচেয়ে জোর দিই এমসিকিউর ক্ষেত্রে এই একক এবং মাত্রার উপর কারণ এমন কোনো বোর্ড নাই যেই বোর্ডে একক এবং মাত্রা আসবে না সো এই ভুলটা ভাইয়ারা কইরো না সো এই কাজ ক্ষমতা ও শক্তি এর মানে হচ্ছে একক এবং মাত্রা একটু মাথায় রেখে যা একটু একটু পড়বা তোমরা এবার পদার্থের অবস্থা আমরা জানি পদার্থের তিনটা অবস্থা আছে রাইট কিন্তু আরও একটা অবস্থা আছে সেটা হচ্ছে প্লাজমা চতুর্থ অবস্থা এবং এই যে চাপ এই চাপের সূত্রটা কি চাপের এককটা কি চাপের মাত্রা কি একটু পড়তে হবে এবার তরঙ্গ ও শব্দ এক্ষেত্রেও আছে আবার আলোর প্রতিফলন আর হচ্ছে কিন্তু চলবৈদ্যুৎ সো এখানে মানে যে কয়টা অধ্যায় আমি এই জায়গাতে লিখেছি সবগুলো অধ্যায় আগে তোমরা যেটা করবা শুরুতে তোমরা সাপ্লিমেন্ট বা তোমরা গাইডের মূলত এমসিকিউগুলো সলভ করবা তারপর তোমরা টেস্ট পেপারের এমসিকিউগুলো সলভ করবা ঠিক আছে এবং তোমাদের জন্য রসায়নের সাজেশন নিয়ে আসতেছি উচ্চতর গণিতের তারপর গণিতের জীববিজ্ঞানের এবং এই পদার্থবিজ্ঞানের যেহেতু একটু মানে হচ্ছে মানে সাবজেক্টটা একটু অনেকের কাছে কঠিন লাগে তাই 10টা সিজনশীল দিয়েছি কিন্তু আমি সাজেশনে রসায়ন বলো তারপর গণিত বলো তারপরে উচ্চতর গণিত বলো উচ্চতর গণিত
তারপর আমি যদি বলি জীববিজ্ঞান, এই বাকি যে চারটা সাবজেক্ট আছে, প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের জন্য তোমাদের জন্য পাঁচটা সৃজনশীল রাখবো, পাঁচটা এনাফ, পাঁচ সৃজনশীল, খেল খতম, পাঁচটা সৃজনশীল কইরা যাও। এরপর যদি বল এরপরে পরীক্ষা দিয়া তারপর বইলো যে ভাইয়া কমান পড়ে না, তুমি পাঁচটা সৃজনশীল করবা প্রতিটা অধ্যায় দিয়ে, আর একটাও লাগবে না বাড়তি পড়া, দেখবা ওর ভিতর থেকেই আসবে, ওই নিয়মের মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। এবং লাস্ট মুহূর্তে বলি যে সবার জন্য রইল শুভকামনা, এবং একটা কথা না বললি নাই যে ভাইয়ারা ক খ মনের ভুলেও ক খ তোমরা দিয়ে আসবাই আসবা, যদি কমান নাও পড়ে তারপর বানিয়ে তারপর লেখে আসবা, কিন্তু ক নাম্বারটা একটু একুরেট দেওয়ার চেষ্টা করবা, খ নাম্বারটা বানিয়ে তোমার একটু লিখে আসতে হবে, মনের বলেও ফাঁকা রাইখো না, তাহলে এ প্লাসটা কিন্তু তোমার মিস হবে। সো সবার জন্য রইল শুভকামনা, এবং তোমরা চাইলে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সামনে তোমাদের জন্য কীভাবে তোমরা প্রস্তুতি নিবে, কোন বোর্ডগুলো তোমরা তোমাদের সমাধান করতে হবে, সব কিছু নিয়ে আমি সামনে তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসতেছি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।